আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ 2 আর 3 সেকেন্ড ট্রিক্স, অর্থাৎ 2 এবং 3 সেকেন্ডের মধ্যে আমরা অনেক বড় বড় গুণকে কিভাবে সম্পন্ন করতে পারি, যেগুলো অনেক ভর্তি পরীক্ষায় এবং নিয়োগ পরীক্ষায় বড় বড় গুণগুলো এসে থাকে, যেগুলো ক্যালকুলেটর ছাড়াই করতে হয়। তো আমি এখন দেখাবো যে এই গুণগুলো, এত বড় বড় গুণ, আমরা ক্যালকুলেটর ছাড়াই কিভাবে 2 এবং 3 সেকেন্ডের মধ্যে এগুলো অ্যান্সার দিতে পারি। তো সবাই লক্ষ্য রাখো যে এখানে প্রথমে দেখো একটা গুণ আছে 4 2 3 × 11, অর্থাৎ এগুলো সব বিভিন্ন সংখ্যার সাথে 11 গুণ করলে এর গুণফলটা কি হবে, এটা জাস্ট 2 আর 3 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করব। তো প্রথম গুণটা দেখো এখানে আমি কিভাবে গুণটা করি, 2 5 7 4, জাস্ট 1-2 সেকেন্ডের মধ্যে আমি গুণফলটা করলাম। কিন্তু এটা কিভাবে সম্ভব সেটা দেখো, আমরা এই বিভিন্ন সংখ্যার সাথে 11 গুণ করলে যে গুণফলটা হবে আমরা এইভাবে হিসাব করতে পারি যে এখানে 432 এর লাস্ট ডিজিটটা কত, 2। তো আমরা এখানে 2 রাখলাম, এখানে আমরা 2 লিখলাম, এটা মুছে দিই আমি, লাস্ট ডিজিট 2। তো আমরা এখানে 2 রাখলাম, এবার 2 প্লাস 3 কত হয়, 5। তো 5 লিখলাম, 3 প্লাস 4 কত হবে, 7 হবে, এবং ফার্স্ট ডিজিট যেটা 4, আমরা 4টাকে এখানে এভাবে বসাই দিব, এবং এটাই আমাদের নির্ণয় গুণফল। তো এখন আসো 5 3 4 2, এটা আরেকটা গুণ। তো এটা আমরা কিভাবে করব, লাস্ট ডিজিট 2 2 প্লাস 4 6, 2 প্লাস 4 6, 4 প্লাস 3 7, 3 প্লাস 5 8, এবং ফার্স্ট ডিজিট 5, এবং এটাই আমাদের অ্যান্সার 5 8 7 6 2। এবার 6 3 2 5 3 × 11, তো আমরা গুণফলটা কিভাবে করব, লাস্ট ডিজিট 3, ভালো করে খেয়াল করো, লাস্ট ডিজিট 3, 3 প্লাস 5 8, 5 প্লাস 2 7, 2 প্লাস 3 5, 3 প্লাস 6 9, অ্যান্ড ফার্স্ট ডিজিট 6, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। সো এভাবে আমরা যত বড় গুণ হোক না কেন আমরা এগুলো করে ফেলতে পারবো। পরের গুণটা 7 2 5 4 2 3 6 × 11, তো লাস্ট ডিজিট 6, 6 প্লাস 2 8, 2 প্লাস 3 5, 3 প্লাস 4 7, 4 প্লাস 5 9, 5 প্লাস 2 7, 2 প্লাস 7 9, অ্যান্ড ফার্স্ট ডিজিট 7। এটাই আমাদের নির্ণেয় গুণফল। এভাবে আমরা আরো যদি একটা গুণ দেখি, আরো একটু বড় দেখি, তাহলে 2 5 6 3 4 5 3 2 1 × 11, গুণফলটা কি হবে, লাস্ট ডিজিট 1, 1 প্লাস 2 3, 3 2 প্লাস 3 5, 3 প্লাস 5 8, 5 প্লাস 4 9, 9 4 প্লাস 3 7, 3 প্লাস 6 9, 6 প্লাস 5 11। তো এখানে 2 অঙ্কের সংখ্যা আসছে 11, তো আমরা এখানে 1 বসাবো, এবং
5 plus 2 7 7 এবং আমাদের হাতে 1 ছিল সে 7 plus 1 8 এবং ফার্স্ট ডিজিট 2 এন্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার সো এভাবে আমরা যত বড় গুণ হোক না কেন যদি 11 দিয়ে গুণ হয় তাহলে আমরা এই পদ্ধতিতে এটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো ক্যালকুলেটর ছাড়াই জাস্ট 2 আর 3 সেকেন্ডের মধ্যে আমরা এগুলো অ্যানসার করতে পারবো তো সবাই প্র্যাকটিস করবে এভাবে গুণটা দেখো কত সহজ আমরা যদি সেই ধারাবাহিকভাবে সেই গুণগুলো করতে যাই তো অনেক বড় সময় লেগে যাবে আমাদের এবং যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু আমাদের সময়টা খুবই কম থাকে তো আমরা এই প্রসেসে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারি তো যখন ক্যালকুলেটর ছাড়াই অনেক বড় বড় অঙ্ক গুণফল যখন কোনো পরীক্ষায় ভর্তি পরীক্ষা বা নিয়োগ পরীক্ষায় থাকে তখন তোমাকে ভাবতে হবে যে সেখানে অবশ্যই কোনো ট্রিক্স আছে যে পদ্ধতিতে আমরা গুণফলটা করলে খুব সহজে আমাদের 2 আর 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সারটা এসে যেতে পারে তো আমরা এখন এখানে আরো কিছু গুণ দেখব সবই আমরা আজকে গুণফলটা দেখছি শুধু 1 এর উপরে 11 দিয়ে 11 111 গুণ 111 এভাবে বিভিন্ন গুণ আছে একে এক দিয়ে একের বিভিন্ন সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর সাথে গুণ আসলে কিভাবে করতে হবে তো আমি এখানে প্রথমে আরেকটা গুণ দেখাচ্ছি দেখো যে গুণটা 11 গুণ 11 এটা হয়তো আমরা পারি যে গুণফলটা হবে 1 2 1 11 গুণ 11 ইকুয়াল টু 1 2 1 এন্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখন এই গুণটা যদি আরেকটু বড় হয় 111 গুণ 111 এই পাশে তিনটা এক আছে এই পাশে তিনটা এক আছে তাহলে গুণফলটা কি হবে সো আমি এখানে লিখি গুণফলটা কি হবে 1 2 3 2 1 জাস্ট 1 এন্ড 2 সেকেন্ডের মধ্যে দেখো আমরা এটা অ্যান্সার করতে পারছি কিন্তু এটা কিভাবে সম্ভব একটু লক্ষ্য করো আমি এটাকে আবার মুছে দিই দিয়ে আবার করি এটাকে মুছে দিলাম দিয়ে আবার লিখি এখানে 1 2 1 সরি 1 1 1 গুণ 1 1 1 অর্থাৎ 111 মাল্টিপ্লাইস 111 রেজাল্টটা কি হবে দেখো এখানে কয়টা এক আছে তিনটা এক এখানে কয়টা আছে তিনটা এক তিনটা একের সাথে তিনটা এক চারটা একের সাথে যদি চারটা এক বা পাঁচটা একের সাথে যদি পাঁচটা এক এইভাবে থাকে তাহলে আমরা একটা পদ্ধতিতে এই গুণফলটা করতে পারি সেটা হলো যে এখানে কয়টা এক আছে তিনটা এক তাহলে আমি এখানে লিখব 1 2 3 এই পাশে কয়টা তিনটা এখন এখান থেকে আবার নিচের দিকে আমি নেমে যাব 2 1 1 2 3 2 1 এভাবে 1 2 3 2 1 এভাবে উপরের দিকে যে আবার নিচের দিকে নেমে আসা এটা বলে ইনক্রিজেস এন্ড ডিক্রিজেস সো আমরা এভাবে খুব সহজে এই গুণফলটা অল্প সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারি সো আরো একটা গুণ দেখি 1 1 1 1 1 1 1 মাল্টিপ্লাইস 1 1 1 1 অর্থাৎ 4টে একের সাথে 4টে এক যদি গুণ করি তাহলে কি হবে 1 2 3 4 3 2 1 দেখো খুব সহজ কিভাবে আসলো 1 2 3 4 3 2 1 এভাবে উপরের দিকে যে আবার নিচের দিকে চলে আসবে তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার এভাবে যদি আমরা পাঁচটা একের সাথে পাঁচটা এক গুণ করি 1 1 1 1 1 মাল্টিপ্লাইস 1 1 1 1 1 পাঁচটা একের সাথে পাঁচটা এক তাহলে আমরা কিভাবে করব 1 2 3 4 5 4 3 2 1 এন্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো আমরা খুব অল্প সময়ের মধ্যে একের যে গুণগুলো আছে এভাবে আমরা করে ফেলতে পারবো তো পাঁচটা এক তার মানে 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 এন্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখন
যদি এই একগুলো সমান না হয় তাহলে আমরা গুণগুলো কিভাবে করতে পারি? দেখো এখানে খেয়াল করো, 111 গুণ 11, এখানে 3টা 1, এখানে 2টা 1। তাহলে আমরা এই গুণফলটা করব 1 2 2 1, এভাবে আমরা গুণফলটা করতে পারি। 111-র সাথে গুণ করলাম 11, তো এটা কিভাবে সম্ভব হলো আমি সেইটা একটু ব্যাখ্যা করব। সবাই একটু খেয়াল করবে, যদি দুই পাশে একের সংখ্যা সমান না হয়, অর্থাৎ এখানে ব্যবধানটা কত, এখানে কয়টা এক আছে, এখানে কয়টা এক আছে, এখানে 2টা 1, এখানে 3টা 1, তাহলে ব্যবধানটা হলো 1, এখানে ব্যবধানটা হলো 1, তাহলে আমি ছোটটাকে আমি লিখব 1 2, ব্যবধান কত আছে 1, তাহলে আমার যে লাস্ট ডিজিট এইটা আরেকবার হবে 2, আরো একটা 2 এখানে হবে, তারপরে আমাদের আবার নিচের দিকে নেমে চলে আসবে, তাহলে 1 2 2 1। এটা আমরা যদি ক্যালকুলেটারে দেখি খুব অল্প সময়ের ভিতরে 1 1 1 গুণ 1 1, তাহলে 1 2 2 1, অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন আমি যদি পরের আরেকটা অঙ্ক দেখি, এখানে কয়টা 1 গুণ, এখানে 4টা 1 গুণ, এবং এখানে আছে 2টা 1, তার মানে 1111-র সাথে আমি গুণ করব 11, গুণফলটা কি হবে? তাহলে এখানে দেখি 1 1 2, এখানে ব্যবধানটা কত, এখানে ব্যবধানটা হলো 2, এখানে একের সংখ্যা এবং এখানে একের সংখ্যা ডিফারেন্সটা হলো 2, তাহলে এইটার পরে আমি আরো 2টা 2 নিব, তারপরে আবার নিচের দিকে নেমে যাব 1 2 2 2 1, অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে আমি যদি নিচের দিকে আসি, এখানে কয়টা 1 আছে, এখানে 5টা 1 আছে, এখানে 3টা 1 আছে, তাহলে এখানে ব্যবধানটা কত হলো, এখানে ব্যবধান হলো 2, 1 2 3 4 5 1 2 3, তাহলে এখানেও ব্যবধানটা 2, তাহলে আমি ছোটটাকে আগে লিখব ইনক্রিজেস হিসাবে 1 2 3 1 2 3, এখানে ব্যবধান কত 2, তার মানে এখানে আমি লাস্ট ডিজিটটা আরো 2 বার লিখব 3 3, তারপর নিচের দিকে নেমে যাব 3 2 1, অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এভাবে আমরা সব গুণগুলো আমরা করতে পারবো, আমরা যদি একের সংখ্যা সমান না হয় তাহলে ব্যবধানটা দেখে আমরা করতে পারবো। পরে আরেকটা গুণ আছে, এখানে দেখো 1 1 1 1, অর্থাৎ 4টা 1 মাল্টিপ্লাইস 1 1 1 1 1 1, এখানে 6টা 1, এখানে 4টা 1, এখানে 6টা 1, তাহলে আমরা ছোটটাকে আগে লিখব, ছোটটা 1 1 1, তার মানে 1 2 3 4, 1 2 3 4, এরপরে ব্যবধানটা কত আছে, এখানে ব্যবধান হলো 2, তার মানে লাস্ট ডিজিটটা আমরা আরো 2 বার লিখব, ব্যবধান যদি 3 হয় তাহলে এখানে লাস্ট ডিজিটটা আরো 3 বার লিখব, এরপরে আমরা নিচের দিকে আবার নেমে যাব 3 2 1, অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এভাবে আমরা সব একের গুণগুলো এভাবে আমরা 2 এবং 3 সেকেন্ডের মধ্যে আমরা এগুলো সলিউশন করে ফেলতে পারবো। তো আজকে এই ছিল আমার শর্টকাট ট্রিক্স। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। সো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে, তো আজকে এখানে শেষ করছি, খুদা হাফেজ।